আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। পাখির খামার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রিয় ভিউয়ার্স, পাখির খামারে আজকে নিয়ে আসছি কালিন পাখি। দেখুন কী সুন্দর কালিন পাখি, কালিন পাখিগুলো ছেড়ে দিয়ে পালন করা যায় এবং নিয়ে পালন করতে পারে। দেখেন আমি আপনাদের খামারের ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন পাখির খাবারের গুলা কীরকম। কালিন পাখিগুলো ছেড়ে দিয়ে দেখেন কীভাবে খাওয়াচ্ছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এখানে রানিং নিউডাল অ্যাডাল কালিম পাখি পাওয়া যায়। যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সরাসরি সেই নাম্বারে, এটা হচ্ছে খামারের নাম্বার, সরাসরি খামারের নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাখিগুলো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পারবেন কালিম পাখিগুলো কীভাবে গোসল করতেছে এবং কী কীভাবে খাইতেছে, খাবার দিয়ে রাখছে। এদের প্রধান খাবার হচ্ছে ভাত ও কচুরি পানা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই কচুরি পানাগুলো আমি দিয়ে রাখছি এবং কী যে পানি দিয়ে রাখছি, দেখেন যেহেতু বড় খামার সেহেতু এই জন্য এইভাবে পানি দিয়ে রাখছি। আপনারা ছোটো খামারে বা খাঁচাতে পালন করতে চাইলে পালন করতে পারবেন। খাঁচাতে ছোট্ট একটা বলে পানি দেবেন, খাওয়ার পানি এবং কী সাথে ভাত কচুরি পানা, খেলে কচুরি পানা দিবেন। এবং ডিম বাচ্চা করার জন্য খাঁচাতে ছোট্ট একটা পাত্র দিবেন, ফলের ঝুড়ি, ঝুড়িতে বসে এরা ডিম পারবে, খড়কুটা দিয়ে রাখবেন। সুন্দর করে এরা নিয়েই নিজে নিজেই খড়কুটাগুলো টেনে নিয়ে বাসা করবে, বাসা করে নিজেরাই ডিম ফুটাবে এবং ডিম পারবে এবং ডিম নিজেরাই তা দিয়ে নিজেরাই ফুটাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যারা কালিম পাখি কিনতে চাচ্ছেন বা ভিডিওটা ভালো লাগলে দেখা যাবে আপনার ভালো লাগছে এই ভিডিওর পাখিগুলো, সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পাখিগুলি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের সব জায়গায় বাসের মাধ্যমে বা গাড়িতে করে পাঠানো হয়। যোগাযোগ করবেন আপনারা, ইনশাআল্লাহ সব জায়গায় পাঠানো হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে ফোন করলে আপনাদেরকে দেওয়া যাবে এবং যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারবেন। 24 ঘন্টায় নাম্বারটি খোলা থাকে, সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, দেখেন কালিম পাখিগুলো কত সুন্দর, কী সুন্দরভাবে গোসল করতেছে তারা, দেখেন দেখলে বুঝতে পারবেন। গোসল করলে এই থেকে কালারটা একটু ভালো থাকে, ময়লা থাকে না শরীরে, এই জন্য ওরা গোসল করে, গোসল করলে চকচকে থাকে আর কি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখেন দেখলে বুঝতে পারবেন, দেখেন কালিম পাখিগুলো কী সুন্দর গোসল করতেছে। এইভাবে ভিডিও মনে হয় আমার মনে হয় কখনো দেখছেন কি না জানি না, তো এখন দেখলে বুঝতে পারবেন যে কী সুন্দরভাবে গোসল করতেছে, দেখেন। এদের শীতের দিনে কোনো সমস্যা নেই, এখন এতে সামনে ডিমের সিজনে আসতেছে এদের বাচ্চার সিজন, এই জন্য এরা ডিম বাচ্চা এখন করা শুরু করে দেবে। ইনশাআল্লাহ এখন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, এখন নিলে হয়তো কিছুদিনের মধ্যে আপনারা ডিম বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, পাখির খামার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।